Hello viewers, assalamu alaikum. I am Mirazul Islam, sanitary technician, plumber and electric technician. আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমরা জানবো একটি ফ্লো সুইচের মাধ্যমে মোটর কিভাবে অটোমেটিকলি অন অফ করা যায়। সেটা মোটরকে অন অফ করতে ব্যবহার হয়, সেটা যেমন আপনার ছাদের পানির ট্যাঙ্কে এবং বিল্ডিংয়ের যে নিচে রিজার্ভ ট্যাঙ্কে থাকে সেই রিজার্ভ ট্যাঙ্কে খালি করতে, এবং উপরে ছাদের উপর যে পানির ট্যাঙ্কে আছে সেটাকে অটোমেটিকলি অন অফ করতে। তো চলুন ভিডিওটি শুরু করে দিই। এখানে আমাদের একটা মোটর, একটা ফ্লোর সুইচ, একটা এমসিবি, যেটাকে আমার পাওয়ার লাইন হিসেবে ব্যবহার করব। এই এটাকে মোটরটাকে দেখেন, আমাদের নিচ দিক করলাম, ওটা মোটর অফ হলো, অন হলো, আবার নিচের দিক কিন্তু আবার অন হলো, ওপর দিক তুললেই অফ হয়ে যাচ্ছে। তবে আমরা এটা কীভাবে সেটিং করব সেটা আমরা শিখব। আর সেটা শেখার আগে আমাদের জেনে নিতে হবে এই ফ্লোর সুইচের তিনটা তার আছে, সেই তিনটা তারের কী কাজ, কীভাবে এই তারগুলো আমরা সম্বন্ধে জানব। এই তারে আমরা ব্যবহার করব ছাদের উপর যে ট্যাঙ্কি আছে সেই জলের ট্যাঙ্কির সাথে আমরা যে ফ্লো সুইচটা ব্যবহার করব, তার জন্য আমরা কীভাবে কোন ওয়্যারটা কীভাবে কানেকশন করব। চলুন, তার আগে আমাদের জেনে নিতে হবে তিনটা কালারের তার আছে, তিনটা কালারের মধ্যে কোন তার কী কাজে। এখানে দেখতে পাচ্ছেন একটা তারের সঙ্গে দুইটা কালার দেওয়া আছে, যেমন যে হলুদ এবং হলুদ তারটার সঙ্গে দেখেন দুইটা কালার আছে। এটা দুইটা কালার থাকার কারণ হলো এটা আপনার কমন। তারপরে কালো আর একটা নীল তার আছে, এটা আপনার ব্যবহার হবে, আপনি রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করবেন না ছাদের ওপর যে পানির ট্যাঙ্কি আছে সেটা ব্যবহার করবেন, সেই হিসেবে দুইটা তার আছে। যদি আপনার এখন আমরা এই দুই তারের মধ্যে কোন তারটা রিজার্ভ ট্যাঙ্কির জন্য আর কোন তারটা ছাদের ওপর ট্যাঙ্কির জন্য সেটা আমরা চেক করে নেব। তার আগে আমরা মাল্টিমিটার ব্যবহার করবো। মাল্টিমিটারের সঙ্গে আমরা একটা ব্লু যে সরি একটা যে হলুদ তারটা আছে কমন তার, সেটা আমরা মাল্টিমিটারে এক মাথায় লাগিয়ে নিয়েছি আর একটা কালোটার সঙ্গে লাগিয়ে লওয়ার পরে আমরা দেখতে পারলাম যে আমরা যখন ফ্লোর সুইচটা উপর দিকে তুললাম তখন আমাদের লাইন অন দেখালো, আবার যখন নিচের দিকে দিলাম তখন লাইন অফ দেখালো। তাহলে কি বুঝলাম? আচ্ছা, এখন তারপরেরটা যে আসলো সে পরেরটা আমরা দেখব যে ওটা কিভাবে কাজ করে। দেখেন এটা কিন্তু নিচের দিকে থাকার পরে অন হলো, মানে ইয়াটা নীলটা, এখন এটা উপর দিকে তুললেই ফ্লোর সুইচটা উপর দিকে তুললেই অফ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফ্লোর সুইচটা উপর দিকে তুললাম, অফ হয়ে গেল। এখন তাহলে আমাদের জানা হয়ে গেল নীলটা আমার ছাদের উপর যে ট্যাঙ্কি আছে সেইটার জন্য ব্যবহার করব, আর যে কালোটা আছে সেটা আমার রিজার্ভ ট্যাঙ্কের জন্য ব্যবহার করব। তো চলুন আমরা সেটা কিভাবে সেটিং করব। সেটিং করতে গেলে আমাদের মোটরের দুইটা তার আছে, এমসিবির থেকে দুইটা তার আছে, আর ফ্লোর সুইচের তিনটা তার আছে। এখন এগুলো আমরা কিভাবে সেটিং করব সেটা আমরা শিখে নেব। এখন আমাদের মোটরের যে একটা আর্থিং আছে সেই আর্থিংটা আমরা মেইন লাইনের আর্থিংয়ের সঙ্গে ফিক্সড করে দেওয়া লাগবে। ঠিক আছে, আর একটা যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা আমরা ফ্লোর সুইচের মাধ্যমে কন্ট্রোল করব। দেখেন মোটরের যে আর্থিং আছে সেটা আমরা মেইন লাইনের আর্থিংয়ের সঙ্গে একবার ফিক্সড করে দিলাম। এখন আমাদের এখানে যে আপনার এই যে কালো আর হলুদ মিক্সার যে দুই কালারের যে একটা তার আছে এটা আমাদের কমন তার, এই কমন তারকে আমরা পাওয়ার হিসেবে ঢুকিয়ে দেবো যাতে আমাদের ফ্লোর সুইচের ভিতর পাওয়ার ঢোকে। সেই ফ্লোর সুইচের থেকে পাওয়ার বের হয়ে অটোমেটিকলিভাবে পাওয়ার বের হয়ে আমাদের মোটরে যাবে, তারপরে মোটরটা কন্ট্রোল হবে। এখন আমাদের যেহেতু কমন তারটা পাওয়ারের সঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমাদের যে যদি আমরা ছাদের উপর যে ট্যাঙ্কিটা আছে সেটাকে কন্ট্রোল করি, যদি পানি ভরে যায় তখন আমাদের মোটরটা অফ হতে হবে, আবার যখন খালি হবে তখন আমাদের মোটরটাকে অন করতে হবে। তাহলে আমার খালি যখন হবে তখন ফ্লোর সুইচের মাথার নিচের দিকে থাকবে, তখনই কিন্তু মোটরটা আমার অন হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কালো তারটা ছিল সেটা কিন্তু আমরা ব্যবহার করলে চলবে না। আমরা কিন্তু দেখে নিছি যে কালোটা আন্ডারগ্রাউন্ডের জন্যে আর নীলটা হলো ছাদের উপর ট্যাঙ্কির জন্য, যেহেতু আমাদের ফ্লোর সুইচ নিচের দিকে থাকলে অন হতে হবে মোটর, সেই হিসেবে আমরা সেইভাবেই এখানে ওয়ারিং করে দেব।
যেহেতু আমাদের ফ্লো সুইচের মধ্যে পাওয়ার লাইন ঢোকানো আছে, এখন ডেলিভারি পাওয়ার যে দেবে ফ্লো সুইচ, সেখান থেকে আমাদের সবুজ যে লাল আছে সেটার সঙ্গে আমরা মোটরের লাইন কানেকশন করে দিলাম। এখন দেখেন আমাদের এই মোটরটা এই ফ্লো সুইচের মধ্যে কীভাবে কন্ট্রোল হয়। এই ফ্লো সুইচটা যখন আমরা নিচের দিকে, এখন আমরা পাওয়ারটা অন করে দিলাম চেক করার জন্য, দেখুন এই দেখুন ফ্লো সুইচটা নিচের দিকে দেওয়া মাত্র মোটরটা অন হয়ে গেল। আবার যখন ফ্লো সুইচটা উপর দিকে পানির মাধ্যমে ভেসে উঠবে, সঙ্গে সঙ্গে মোটরটা অফ হয়ে যাবে। এইটাই হলো সিস্টেম। এই সিস্টেমে অটোমেটিকলিভাবে ট্যাঙ্কির পানি ভরে আবার ট্যাঙ্কির পানি খালি হয়, আর এই খালি ভরার কারণে তো আমাদের মোটর চালাতে হয়, চালা বন্ধ করতে হয়, আর সেই অটোমেটিকলি বন্ধ এবং চালু করার জন্য এই ফ্লো সুইচটা ব্যবহার করা হয়। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে আমরা একটি অটোমেটিকলি সুইচ কিভাবে আমরা সেটিং করব। এখন ধরুন আমার রিজার্ভ ট্যাঙ্কিতে এই মোটর যে বসানো থাকে সেটাকে আমরা ব্যবহার করব, যেমন রিজার্ভ ট্যাঙ্কিতে যখন ভরে যায় তখন কিন্তু মোটর চালু করতে হয়, আর যখন খালি হয় তখন বন্ধ করতে হয়। দুইটার ক্ষেত্রে উল্টা, সেই জন্য আমাদের লাইনটাও উল্টামুখী হবে। এখন ওই লাইনটা আর এক যে কালো তার আছে মোটরের যে পাওয়ার লাইন সেটা কালো তারের সঙ্গে আমরা লাগিয়ে নিছি। এখন দেখেন আমার ফ্লো সুইচের নিচের দিকে থাক আছে অফ হয়ে আছে মোটর, এখন উপর দিকে তোলা মাত্রই মোটর অন হয়ে যাবে। দেখেন এই দেখেন মোটরটা অন হয়ে গেল। তাহলে এটা আমার যখন রিজার্ভ ট্যাঙ্কিতে মোটর থাকবে তখন আমাদের এইভাবে সেটিং করতে হবে, তাহলে রিজার্ভ ট্যাঙ্কি ওভারফ্লো হবে না, ভরা মাত্রই মোটরটা অন হবে, মোটরটার মাধ্যমে পানি সেচ দিয়ে রিজার্ভ ট্যাঙ্কি কমাতে হবে। আবার রিজার্ভ ট্যাঙ্কি নির্ধারিত লেভেল পার হয়ে গেলেই আমার ফ্লো সুইচটা নিচের দিকে যাবে, যাওয়া মাত্রই অফ হয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে বড় মোটরের ব্যবহার করা হয়, যেমন ফ্লোটস এই 5 হর্স 6 হর্স, তখন কিন্তু আপনার এই যে ফ্লো সুইচের যে কেবল আছে এই কেবলটা কাজে লাগে না। তাহলে আপনি কী বুদ্ধি করবেন, এই যে আপনার যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটা কিন্তু আপনার ব্যবহার করা হয় বড় বড় মোটরের ক্ষেত্রে। কন্ট্যাক্টকে আমরা কন্ট্রোল করব ঠিক যেভাবে ওইভাবে ওয়ারিং করছিলাম ঠিক ওইভাবেই। এখন আমাদের যে কন্ট্যাক্টটা আছে কন্ট্যাক্টের সাথে আর্থিংটার সঙ্গে আমাদের মেন লাইনের আর্থিংটা আমরা জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে আমাদের যে কমন আছে তার এই ফ্লো সুইচের, সেই ফ্লো সুইচের কমন তারটা আমাদের ওইভাবেই থাকবে ওই মেন লাইনের সঙ্গে,